নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ। সাহেবের কুঠি থেকে বেরিয়ে পালকি পর্যন্ত সঠিকভাবে হেঁটে এলো গঙ্গানারায়ণ। তারপরে সে সংজ্ঞা হারাল। পালকির মধ্যে এক পা বাড়িয়েই পড়ে গেল হুমড়ি খেয়ে। তার সঙ্গীরা উৎকণ্ঠিত হয়ে ডাকাডাকি করতে লাগলো তাকে, কিন্তু কোনো উত্তর পেল না। তখন বেহারারা পালকি তুলে নিয়ে ছুটল জোর কদমে। এ স্থল থেকে নদীর ঘাট প্রায় অর্ধকোশ দূর। এই পথটুকু অচৈতন্য হয়েই রইল গঙ্গানারায়ণ। বজরার সন্নিকটে নদী তীরে বহু প্রজা তখনও বসেছিল জামাল উদ্দিন শেখের সংবাদ জানার প্রত্যাশায়। গঙ্গানারায়ণকে পালকি থেকে ধরাধরি করে নামতে দেখে সকলে উঠে দাঁড়িয়ে হৈ হৈ রৈ রৈ শুরু করল। তাদের সকলেরই ধারণা হলো যে সাহেব কুঠিতে গিয়ে গঙ্গানারায়ণ প্রহৃত হয়েছে। দুশ্মন সাহেবরা কারুকে রেয়াত করে না। বহু কালাবধির সংস্কারের জন্য সাধারণ প্রজারা জমিদারকে পিতৃতুল্য মনে করে, কিংবা তার চেয়েও অনেকখানি বেশি। সেই জমিদারের সম্মানহানি তাদের কাছে অকল্পনীয়। তাদের রক্ত উষ্ণ হয়ে উঠল, চিৎকার উঠতে লাগলো উচ্চ গ্রামে, কয়েকজন মাটিতে লাঠি ঠুকতে লাগলো সক্রোধে। গঙ্গানারায়ণকে এনে শোয়ানো হলো বজরার মধ্যে তার খাস কামরায়। অতি ব্যস্ত হয়ে তার সঙ্গী কর্মচারীরা তাৎক্ষণিক কর্তব্য বিষয় শুরু করে দিল বিতণ্ডা। কেউ বলল গঙ্গানারায়ণকে এখনই বজরা থেকে সরিয়ে ওপরে জমিদারি কুঠিতে নিয়ে যাওয়া হোক, সেখানে একজন কবিরাজ থাকেন যিনি একসময় গঙ্গানারায়ণের পিতার চিকিৎসা করেছেন। কেউ বলল গঙ্গানারায়ণকে সরাবার দরকার নেই, কুঠিতে যেতে অনেক সময় লেগে যাবে, সেই কবিরাজকেই আনানো হোক। আবার কেউ বলল এই বিদেশ বিভূঁয়ে উত্তম চিকিৎসার ব্যবস্থা সম্ভব হবে না, সুতরাং কাল বিলম্ব না করে এখনই বজরার মুখ ঘুরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। খাজাঞ্চি অক্ষয় সেন বৈদ্যবংশ সম্ভূতে বলে কিছু কিছু চিকিৎসাবিদ্যা জানেন। তিনি গঙ্গানারায়ণের নাড়ি ধরে বসে রইলেন। তাঁরও মত, এখানে অপেক্ষা না করে বরং কলকাতার উদ্দেশ্যেই যাত্রা করা ভালো। অন্তত কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছালেও সেখানে অ্যালোপ্যাথিক ডাক্তার পাওয়া যাবে। একটু পরেই গঙ্গানারায়ণ চোখ মেলল এবং উঠে বসল। তাকে ঘিরে রয়েছে কর্মচারীদের ভীত চকিত মুখ, আর বাইরে প্রজাদের তুমুল কলরব। সে বিস্মিত হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, আমি কি করে এখানে এলুম, অত চেঁচামেচি কিসের? বৃদ্ধ খাজাঞ্চি বললেন, হুজুর আপনি কথা বলবেন না, বিশ্রাম নিন। গঙ্গানারায়ণ পালঙ্ক থেকে নেমে শরীরের আড়মোড়া ভেঙে বলল, কই আমি তো অসুস্থ বোধ করছি না কো, আমি নীলকোঠিতে গেছিলুম, তারপর কি হলো? একজন কর্মচারী বলল, হুজুর আপনি সাহেবের সঙ্গে কথা কইতে গেছিলেন। গঙ্গানারায়ণ বলল, হ্যাঁ কিন্তু সে সাহেব আমার সঙ্গে কথা কইলে না, একেবারে বর্বর নেশাখোর, কিন্তু তারপর? তারপর তো আর কিছু মনে পড়ে না। আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, এখন শুয়ে থাকুন বরং, একটু পরে জোয়ার এলেই আমরা নৌকো ছেড়ে দেব। জ্ঞান হারিয়ে ফেলেছিলুম কেন, আমার তো কখনো এমন হয় না। হুজুর সাহেব আপনার মান রাখেননি। হ্যাঁ সে কথা মনে আছে, আমার খুব রাগ হয়েছিল, তা বলে জ্ঞান হারাবো, এ যে বড় আশ্চর্যের কথা। দুর্ধার করে কয়েকজন লাঠিয়াল প্রজা বজরার উপর উঠে এসে কামরার দরজার সামনে দাঁড়িয়ে একসঙ্গে বলে উঠল, হুজুরের জন্যে আমরা জান দিমু, পাঁচখানা গায়ে লাইঠেলরা হুজুরের থনে আইসা খারাবে, হুজুর একবার কন আমরা সাহেবগুলার ঘেটি ভাঙা দিমু। খাজাঞ্চি বাবু ওদের দেখে খিঁচিয়ে উঠে বলেন, আ মোলো এই হারামজাদাগুলো একেবারে ওপরে উঠে গেছে, যা যা নিচে যা, আস্পর্ধা দেখো, ছোট লোকগুলো আজকাল যেন একেবারে মাথায় উঠতে চায়। সে তিরস্কার অগ্রাহ্য করেও প্রজারা বলতে লাগলো, আমাগো হুজুরের শলিলে হাত দিছে, হ্যাঁ বদলা আমরা নেমু, হুজুরের লইগা আমরা হগলাটে এক কাট্টা হইয়া নীলকুঠি লাল কইরা দিতাম পারি। গঙ্গানারায়ণ হাত তুলে বলল, তোমরা শান্ত হও, আমায় মেরেছে? কে বললে আমায় মেরেছে, আমার মনে নেই তো। হ্যাঁ রে ভুজঙ্গ তুই তো গেছলি আমার সঙ্গে, আমায় সত্যিই কেউ মেরেছে? ভুজঙ্গ বলল, আগে না হুজুর, আমি সব সময় আপনার পাশে দাঁড়িয়েছিলুম। খাজাঞ্চি বললে, হুজুরের গায়ে হাত দেবে
এমন সাধ্য কার আছে? এই ছোট লোকগুলোর ঘটে একরত্তি বুদ্ধি নেই। গঙ্গানারায়ণ বলল, তবে জামালউদ্দিন শেখের কোনো খবর আমি পাইনি, ওরা শিকার পেলে না, বলে জামালউদ্দিন শেখকে ওরা চেনে না। প্রজারা আবার বলল যে জামালউদ্দিন শেখ নিজে তার বিবি হানিফার খোঁজ নেবার জন্য নীলকুঠিতে গেছিল, সেখান থেকে সে ফেরেনি। হানিফা বিবিকে রাতের বেলা জোর করে ধরে নিয়ে গেছে গোলক দাস, এদের দুজনকেই ওরা কেউ বেরুতে দেখেনি কুঠি থেকে, নদীর পানিতে ওদের লাশও ভেসে ওঠেনি। সুতরাং কুঠির মধ্যেই মাটির নিচের গারদের নিশ্চয়ই আটক করে রাখা হয়েছে ওদের। জামালউদ্দিন আর হানিফা বিবিকে ওরা জোর করে ছাড়িয়ে আনবেই এবং সেই সঙ্গে হুজুরের প্রতি অপমানের প্রতিশোধ নেবে। তাদের কথা শুনে দয়া হয়েছিল বলেই তো হুজুর ওই বাঘের গুহায় গিয়ে পা দিয়েছিলেন। প্রজারা সমস্যারে আরও সব উত্তেজক কথা বলতে যাচ্ছিল। খাজাঞ্চি প্রচণ্ড ধমক দিয়ে তাদের থামিয়ে দিলেন। মুখ্যু আর গুঁয়ার লোকগুলোর কোমল উদার হৃদয় জমুদার গঙ্গানারায়ণকে বিপদে ফেলতে চায়। সাহেবদের সঙ্গে লড়বে? হুঁ, পিঁপড়ের পাখা ওঠে মরণের তরে। কান টানলে যেমন মাথা আসে, তেমনি মফস্বলে একটি ইংরেজের গায়ে হাত দিলে অমনি কলকাতা থেকে কামান বন্দুক নিয়ে রাশি রাশি ইংরেজ সৈন্য ছুটে আসবে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবে। জমিদারের বজরায় বসে সাহেবদের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করাও অতি গর্হিত। হুজুর, কানে আঙুল দিন, এসব কিছু শুনবেন না। খাজাঞ্চি সেই প্রজার দলকে কুকুর ছাগলের মতন তাড়াবার ভঙ্গি করে বলল, দূরা দূরা বেরো, আভি নেই কাল। হুজুর অসুস্থ, তেনার সামনে এসে হল্লা করিস? তোদের এত সাহস! নাম আগে, নাম বজরা থেকে, তারপর তোরা যা খুশি করগে যা। হুজুর তোদের হয়ে কথা কইতে গেছলেন, এই তোদের সাত পুরুষের ভাগ্যে, আজ রাতেই বজরা ঘোরাবো। গঙ্গানারায়ণ এবার খাজাঞ্চিকে বাধা দিয়ে বলল, সেনমশাই, ওরা আমার প্রজা, বিপদে পড়ে আমার কাছে এইছে, এখন ওদের তাড়িয়ে দেওয়া কি উচিত কর্ম হয়? আশ্রিতকে রক্ষণ করাই তো আমাদের ধর্ম। খাজাঞ্চি বললেন, হুজুর, ওরা আপনার প্রজাযোগ্য কি ব্যবহার করেছে? জমিদারের কাছে এছে, কোনো একবারটাও কি নজরানা এনেছে? জমিদারের সামনে নজরানা না রেখে মুখ খোলা সাহস দেখায়, ছোট লোকগুলোর আজকাল বড় বেশি বাড় বেড়েছে। তখন প্রজারা লজ্জিতভাবে বলে উঠল যে এখন তাদের পেটে অন্ন নেই, অনেকের বাড়ি ঘর পুড়ে গেছে, তাই কোনো নজরানা আনতে পারেনি। আবার সুদিন যদি আসে তখন তারা নিশ্চয়ই জমিদারকে নজরানা দিয়ে সম্মান দেখাবে। একজন একটু বেশি ভাব দেখিয়ে বলল যে, হুজুর, এবছর আমাদের চোখের পানি আপনার নজরানা, আমাদের ফেলে যাবেন না। খাজাঞ্চি বললেন, হুজুর, এখানে বসে থেকেই আবার আপনার লাভ কি? আপনি তো একবার চেষ্টা করে দেখলেন, নীলকুঠির সাহেব যদি আপনার কথায় কান না দেন তাহলেও সে সাহেবকে বিশেষ দোষ দেওয়া যায় না। নীলচাষের আইন তো আপনাকে বুঝে বলেছি, নীলকররা পত্তনি জমি নিয়ে যে চাষ করে তার নাম এলাকা চাষ, সেখানে জমিদারের কোনো রকম কথা কওয়ার এখতিয়ার নেই। এখানকার প্রজারা এখন নীলকরদের ভূমিদাস, নীলকরদের ইচ্ছে অনুযায়ী ওদের মরণ বাঁচন, আপনি এর মধ্যে থেকে কি করবেন? গঙ্গানারায়ণ উষ্ণ হয়ে বলল, সেনমশাই, আপনি বলতে চান যে এর কোনো রকম প্রতিকার নেই, এই নিরীহ মানুষগুলান শুধু শুধু মরবে? খাজাঞ্চি এতক্ষণে একটু হাসলেন, এই বৃদ্ধ তার জীবনে দেখেছেন অনেক উত্থান পতন, জমিদারের ছেলে প্রজার দুঃখ দেখে বিচলিত হয় এটা তার কাছেও একটা নতুন অভিজ্ঞতা। গঙ্গানারায়ণের রক্ত এখনও চঞ্চল, তাই নিজের ভালোমন্দ বোঝার সময় এখনো আসেনি। খাজাঞ্চি বললেন, হুজুর, যুদ্ধে যে যেতে সে কি অমনি অমনি কিছু ছাড়ে? আমরা পরাধীন জাতি, আমরা কি আর বড় মুখ করে অন্যায়ের প্রতিকার চাইতে পারি? সাহেবদের দয়ার ছিঁটে ফোঁটা পেয়েই আমাদের বাঁচতে হবে। আপনি শুনেছেন নিশ্চয়ই যে বাংলার জন্য একজন ছোট লাট নিযুক্ত হয়েছেন এবছর, বড় লাট তো সিমলাতেই বসে থাকেন, রাজধানী কলকাতায় কদিনই বা আর আসেন, এখন ছোট লাট হলদি সাহেব যদি দয়া করেন। গঙ্গানারায়ণ বলল, লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে, তিনি কি করবেন? খাজাঞ্চি বললেন, শুনেছি ছোট লাট দেশের অবস্থা সচক্ষে দেখবার জন্য সফরে বেরিয়েছেন, একদিন একদিন এদিক পানেও আসবেন, প্রজারা তখন দল বেঁধে গিয়ে তেনার পায়ে গিয়ে আছড়ে পড়ুক, তিনি যদি কিছু সুরাহা করেন তবেই এদের বাঁচোয়া। আপনি কি করবেন? দেশের
দণ্ডমুণ্ডের মালিক তো জমিদাররা নয়, এখন সাহেবরা হলো গে মালিক। আমার পরামর্শ যদি শোনেন হুজুর, এদিকে আপনার যে বাকি জমি এখনো পত্তনি দেওয়া হয়নি তাও নীলকরদের হাতে তুলে দিন, তাহলে শান্তিতে থাকবেন। আখের চাষ এখন মাথায় থাকুক। গঙ্গানারায়ণ বলল, হ্যালিডে সাহেব এদিকে কখন আসবেন তার কি ঠিক? জামালউদ্দিন শেখ আর হানিফা বিবিকে যে গুম করে রেখেছে তার একটা ব্যবস্থা করতে হবে না? তাদের যদি এর মধ্যে মেরে ফেলে, মেরে ফেলে আর আপনি কি উপায় আটকাবেন? কথায় বলে মুখ্যুর মরণ গাছের আগায়। ওই জামালউদ্দিন শেখটাকে আমি চিনি তো, পেটা কাঠগোঁয়ার, ওর মরণ তো এমন আঘাতেই বাঁধা ছিল, বিবিকে ধরে নিয়ে গেছে, সেজন্য ওর এত টনক নড়াবার কি দরকার ছিল? সাত করে কেউ বাঘের গুহায় পা দেয়? জোয়ান মদ্য বেঁচে থাকলে একটার বদলে ও অমন আরও 10টা বিবি শাদি করতে পারতো না, বলুন। আপনি বলেন কি সেনমশাই, ওর বউকে ধরে নিয়ে গেলে ও তার সন্ধান করতে যাবে না, চুপ করে ঘরে বসে থাকবে জোয়ান মদ্য হয়ে? তাই যদি করতো তো ও হতভাগা বেঁচে যেতে পারতো, বরং উচিত ছিল আর একটা খাপসুরাত মেয়েকে শাদি করে কিছুদিন পর তাকেও নীলকুঠিতে পাঠিয়ে দেওয়া। ঘরের বউকে জোর করে টেনে নিয়ে যায়, এত বড় অন্যায় নিয়ে আপনার মশকরা আমার ভালো লাগছে না সেনমশাই। যদি আমার কথাকে মশকরা বলে মনে হয় তবে ক্ষমা করবেন হুজুর, কিন্তু এর মধ্যে অন্যায়টা আপনি দেখলেন কোথায়? আমাদের এই এত বড় দেশটাকে পছন্দ হয়েছে বলেই তো সাহেবরা কেড়ে নিয়েছে, আর একটা সুন্দরী মাগিকে পছন্দ হলে তাকে ওরা কেড়ে নিতে পারবে না? বীরভোগ্যা বসুন্ধরা আর স্ত্রীলোকরা হলো গে বীর্য শুল্কা, আমাদের শাস্ত্রকাররা এই কথা বলে গেছেন, খুঁজে দেখুন, ওদের মুসলমানি শাস্ত্রেও নিশ্চয় এমন কথা আছে, খ্রিস্টানি শাস্ত্রেও আছে। শাস্ত্র আলোচনা এখন থাক, প্রজাদের বলুন কালই আমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ওদের বিষয় নিয়ে দরবার করতে যাব। প্রজারা জয়ধ্বনি করে উঠল।